মশলা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি মশলা আমার ঠিক আইডিয়া নেই, তো ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম, আজকে আমরা দুরুন থেকে শর্মা অর্ডার দিছি। হ্যাঁ, তো আমরা এনে আমরা আপনাদেরকে খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো আশোক শর্মা দেখি কি অবস্থা, কারণ দুরুমের নামে অনেকবার শুনছি। দুরুম মেবি একটা তুর্কিশ ব্র্যান্ড হইতে পারে, আর তুর্কিশ যেভাবে শর্মা বানায় ওরা মেবি ওভাবে শর্মা বানাচ্ছে, তো এটা আমি শুনছি। বাট আমি এখন খেয়ে দেখি কি অবস্থা ওদের শর্মার, আর আপনাদের সাথে অবশ্যই জানাবো যে ওদের শর্মার কি অবস্থা। তো চলুন শুরু করা যাক। সো আজকের ভিডিও বুঝতেই পারছেন দুরুম থেকে, দুরুম তুর্কিশ ডোনার দেখি। এটা আমি শুনছি যে এটা অনেকের কাছ থেকে এটা ভালো, প্যাকেটিংটা আমার কাছে খুব ভালো লাগছে, প্যাকেজিংটা দেখতেই পারতেছেন তুর্কিশ ডোনার ডেস্টিনেশন। তো ওদের প্যাকেজিংটা আমার কাছে ভালো লাগছে, সুন্দর করে প্যাকেট করছে। দেখি ভিতরে কি অবস্থা। তো এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে আসলে ইয়াটা ডলার, এটা অনেকটা রুমালি রুটি বা আপনার যে আটা রুটি যেটাকে বলে আগে ওইটার সাথে প্রসেস করা হয়েছে। তো সুদেশ তুমি শুরু করার আগে আচ্ছা খাও। তুর্কিশ খাবার আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, আসামের এই যে তুর্কিশ খাবারটা এটা খুবই ভালো। একটু খেয়ে দেখি কি অবস্থা, আমরা আগে একবার খাইছিলাম। ভালো পরিমাণ চিকেন দেওয়া আছে, বুঝতে পারছেন চিকেন আছে, মাশরুম আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, টমেটো দিছে, ধনে পাতা আছে। এখানে একটা মশলা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি মশলা আমার ঠিক আইডিয়া নেই, তো ভালোই লাগতেছে। তুর্কিশ তুর্কিশ ফ্লেভার আছে, একটু টক টাইপের মশলাটা টক। তো দুরুমের শর্মাটা ভালোই হয়েছে, মানে আমার কাছে নতুন লাগছে জিনিসটা, কারণ এই টাইপের শর্মা আসলে খুব কম পাওয়া যায়। একটু ডিফারেন্ট ফ্লেভারের ডিফারেন্ট টাচ আছে, ওখানে একটা মশলা ছিল আমি জানি না এটা কি মশলা, বাট আমার কাছে ভালোই লাগছে তুর্কিশ ডোনারের যে শর্মাগুলো ভালোই লাগছে। তো আরও সেরকম খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার তো ভালো লাগছে, ওদের ভালো লাগছে। এখন যেটুকু বলতে চাই যে আজকে মতো আমরা এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওগুলো দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।